হ্যালো ভিউয়ার্স, আপনার সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওতে হচ্ছে ভোট শুরু হওয়ার সময় ভোটের মাঝখানে যদি কোনো প্রকারের ব্যালট বক্স পরিবর্তন হয়, সেক্ষেত্রে ভোট শেষে এবং ব্যালট বাক্স সিল করার পর যে সমস্ত ডিক্লারেশনগুলো দেওয়া হয় সেই ডিক্লারেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো খুব সাবধানে ফিল আপ করতে হবে। এবং এই সব ডিক্লারেশনগুলোতে কোথায় কোথায় আপনাদের এজেন্টরা সিগনেচার করবে তাও এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই চলুন শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা অ্যানেক্সার ফোর বা ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমিটমেন্ট অফ দ্য পোল, অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে আপনাদেরকে এই ডিক্লারেশনটা দিতে হবে। অর্থাৎ ভোট শুরু হবে, আপনি সব কিছু রেডি করে নিয়েছেন, এবার আপনি ভোট শুরু করবেন, তখনই ডিক্লারেশনটি দিতে হবে। এই ডিক্লারেশনের উপরে যে অংশটি আছে উপরের অংশ আপনারা আগের দিন ফিল আপ করে রেখে দিন, এতে আপনাদের কাজ অনেক এগিয়ে থাকবে। তাহলে এখানে যে সমস্ত কাজগুলো করতে হবে সেই সমস্ত কাজগুলো হচ্ছে, প্রথমে আপনাদের যে ডিস্টিংগুইশ মার্ক আছে সেই ডিস্টিংগুইশ মার্ক আপনারা দিয়ে দেবেন আপনাদের ফর্মে। এরপর আসবে নেম অফ জিপি পিএস আর জেলা পরিষদ, আপনারা সেগুলো পরপর লিখে দেবেন। সেগুলো লিখে দেওয়া হলো, লিখে দেওয়ার পরে এবার কনস্টিটিউশন নম্বর, কনস্টিটিউশন নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন, কনস্টিটিউশন নম্বর কত। তারপরে সিরিয়াল নাম্বারের নেম অফ দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার এবং নাম আপনাদেরকে দিতে হবে। মনে করুন সেই পোলিং স্টেশন নাম্বার হচ্ছে 104 আর হচ্ছে স্টেশনের নাম হচ্ছে বারবাকপুর প্রাইমারি স্কুল রুম নম্বর 1। যদি একের বেশি যদি পোলিং স্টেশন থাকে তাহলে সেক্ষেত্রে রুম নম্বর 1, রুম নম্বর 2 বা রুম নম্বর 3 থাকে রুম নম্বর 3, এইভাবে লিখতে হয়। এরপর ডেট অফ পোল আর যেদিন ভোট হচ্ছে সেই ভোটের ডেটটি এখানে দিয়ে দিন। এবার এখানে কিছু ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনগুলো এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এই সমস্ত কাজগুলো ভোট শুরুর আগে আপনাকে অবশ্যই করতে হবে। যেমন দ্য ব্যালট বক্স অর বক্সেস টু বি ইউজ আর এমটি, অর্থাৎ আপনি যে সমস্ত বক্সগুলো দেখেছেন সেই বক্সগুলো সবই হচ্ছে ফাঁকা, অর্থাৎ এজেন্টদের আপনি দেখিয়ে দিয়েছেন। যে সমস্ত মার্ক কপি আছে ভোটার লিস্টের, সেই ভোটার লিস্টের মার্ক কপিতে কোনো প্রকার দাগ দেওয়া নেই, অর্থাৎ যেগুলো অলরেডি ইলেকশন কমিশন থেকে মার্ক করে দিয়েছে সেইগুলোতে কিন্তু কোনো প্রকারের কোনো দাগ নেই। দ্যাট অন দ্য পেপার সিল ইউজ ফর সিকিউরিং ব্যালট বক্স আই হ্যাভ অ্যাফেক্স মাই ওন সিগনেচার অ্যান্ড অপটেন সিগনেচার আর টু সার্চ অফ পোলিং এজেন্টস অ্যাজ দেয়ার প্রেজেন্স অ্যান্ড ডিজিরিয়াস অফ অ্যাফেক্সিং দ্য সেম। অর্থাৎ আপনারা যখন ব্যালট বক্সকে সিল করছেন, সিল করার সময় যে সমস্ত এজেন্টরা আছে এজেন্টের সিগনেচার করতে দিয়েছেন, এবং তার সঙ্গে যদি তারা বলে যে যখন গালা সিল করা হয় তখন তারা তাদের প্রতীক চিহ্ন দিয়ে সিল করবে, তাদেরকেও সেটা দিতে দেওয়া হয়েছে। আর ডি নম্বর হচ্ছে দ্যাট আই হ্যাভ অ্যালাউড দ্য পোলিং এজেন্ট টু নোট ফার্স্ট অ্যান্ড লাস্ট সিরিয়াল নাম্বার অফ ব্যালট পেপার হুইচ উইল বি ইউজ ইন পোলিং স্টেশন। আর পোলিং স্টেশনে আপনাদের যে ব্যালট পেপারগুলো দেওয়া হয়েছে তার প্রথম সিরিয়াল নাম্বার এবং শেষ সিরিয়াল নাম্বার তারা লিখে নিয়েছে। এরপরে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পর এবার সিগনেচার পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট আর তিনি সিগনেচার করবেন এবং তারপরে সেই ক্যান্ডিডেট নাম, কোন ক্যান্ডিডেট তিনি পোলিং এজেন্ট সেটি এখানে লিখে দেবেন। তাহলে এভাবে যে সমস্ত পোলিং এজেন্ট যারা আছেন তারা সবাই সিগনেচার করবেন এবং তাদের ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন। এরপর নিচের এই জায়গাটা যদি কোনো এজেন্ট এমন থাকে যে না সে তার সিগনেচার করতে চায়নি বা কোনো প্রকারে কোনো কিছু করতে যায়, তাহলে তার নামগুলো এখানে লিখে দেবেন। আর যদি এরকম কেউ না থাকে তাহলে এই জায়গাটা কেটে দেবেন। এরপরে নিচে আবার প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন, ডেট দেবেন। তাহলে এই যে আপনাদের ডিক্লারেশনটি শেষ হয়ে গেল, ডিক্লারেশনটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এবার ভোট শুরু করবেন। এরপরে যখন এবার ভোট চলাকালীন, ভোট চলাকালীন সাধারণত ও পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে কোনো বক্স চেঞ্জ হয় না, যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে এটি লাগে, কিন্তু যেহেতু চেঞ্জ হচ্ছে না সেই জন্য এটিকে স্ট্রাইক থ্রু করে দেবেন। এরপরে এরপর ডিক্লারেশন আবার দিতে হবে আপনাকে যখন ভোট শেষ হবে। তখন ভোট শেষ হওয়ার সময় প্রথমে পার্ট ওয়ানটি দেবেন। পার্ট ওয়ানের ক্ষেত্রে এখানে কি দেবেন যে আই হ্যাভ ফার্নিশড টু অল পোলিং এজেন্ট হু হ্যাভ প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন অ্যাট ক্লোজ অফ দ্য পোল অ্যান্ড হুজ সিগনেচার অ্যাফেক্টস বিলো অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ ইচ অফ দ্য এন্ট্রিজ অফ দ্য ব্যালট পেপার অ্যাকাউন্ট পার্ট ওয়ান অফ ফর্ম 18 অ্যান্ড অ্যাজ রেকর্ড আন্ডার রুল 64 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন 2006। অর্থাৎ আর প্রত্যেককে ব্যালট পেপারের যে অ্যাকাউন্টের পার্ট ওয়ানটি প্রত্যেকটি পেজেন্ট প্রত্যেকটি উপস্থিত এজেন্টের দিয়েছেন, এই মর্মে আপনি একটি ডিক্লারেশন দিচ্ছেন। এটা দিচ্ছেন হচ্ছে পোল ক্লোজ হয়ে যাওয়ার পরে। তাহলে পোল যখন ক্লোজ হয়ে গেল তখন আপনি ডিক্লারেশন দিয়ে দিলেন, সেই ফর্মে আগে থেকে এখানে সিলটি দিয়ে রাখবেন, কটার সময় আপনার পোল ক্লোজ হলো সেই ডেট আর টাইমটি দিয়ে দেবেন। অর্থাৎ পোলের ডেটটি এখানে দিয়ে দেওয়া হলো, তার সাথে এখানে সময় দিয়ে দেওয়া হলো। এরপরে যিনি প্রিসাইডিং অফিসার আছেন তিনি এখানে সিগনেচার করবেন। এরপরে উপস্থিত যে সমস্ত পোলিং এজেন্ট আছে যাদেরকে আপনি পার্ট ওয়ান অফ ফর্ম 18 দিয়েছেন, ফর্ম 18 পার্ট ওয়ান অর্থাৎ ব্যালট পেপার অ্যাকাউন্টসের ডিটেলস দিয়েছেন,
তারা এখানে সিগনেচার করবেন এবং তাদের ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন। তাহলে এখানে তারা মুরুকুন যে সবাই যার যাকে দিলেন তারা সবাই এখানে সিগনেচার করলো, তাদের ক্যান্ডিডেটের নাম লিখে দিল। পরের অংশটি যেটি সেটি হলো যে সমস্ত এজেন্টরা ভোট ক্লোজিংয়ের সময় ছিলেন প্রেজেন্ট এবং তাদেরকে পার্ট ওয়ান অফ ফর্ম 80A দেওয়া হয়নি, অর্থাৎ ব্যালট পেপার অ্যাকাউন্টের কোনো অংশ দেওয়া হয়নি, সেরকম যদি কেউ থাকে তাহলে এখানে তার সিগনেচার করবেন এবং তার ক্যান্ডিডেটের নাম লিখবেন। আর যদি কেউ না থাকে সেরকম তাহলে এই জায়গাটা স্ট্রাইক থ্রু করে দেবেন। এরপরে হচ্ছে ডেট টাইম, ডেট টাইম দিয়ে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি সিগনেচার করেন। তাহলে ডেট এখানে দিলেন, এখানে টাইমটি আরও 5-10 মিনিট পরে দিলেও কোনো অসুবিধা হয় না বা একই থাকলেও কোনো অসুবিধা হবে না। এরপর প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন। তাহলে এখানে যে ফর্মটি এই ফর্মটিও ফিল আপ হয়ে গেল। Annex 5 ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসার অ্যাট দ্য এন্ড অফ পোল পার্ট ওয়ান, এই অংশটি আমাদের ফিল আপ হয়ে গেল। এবার আমরা চলে যাবো Annex 5 পার্ট 2-তে। এবার আমরা চলে এসেছি ডিক্লারেশন আফটার সিলিং অফ দ্য ব্যালট বক্স। আমরা আগেরটা দিলাম কখন, যখন পোল ক্লোজ হলো তখন। এবার যে ডিক্লারেশন দিয়েছি সেই ডিক্লারেশনটা আমরা দিচ্ছি যখন আমরা ব্যালট বক্সগুলোকে সব সিল করে ফেলেছি তারপরে। তাহলে এখানে পার্ট 2-তে আমরা কী কী দেখবো যে এবার হচ্ছে যখন আমরা সিলিং করছি, সিলিং করার সময় এখানে যিনি প্রিজাইডিং অফিসার তিনি ডিক্লেয়ার করছেন যে যখন ক্লোজিং হয়েছে এবং যখন সিল করা হচ্ছে, সিল করার সময় যে সমস্ত এজেন্টরা ছিল তাদেরকে সিল মারা সুযোগ দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সিল এনে থাকেন তাহলে ক্লোজের সময়। এরপরে এখানে সিলটি আগে থেকে দেওয়া থাকবে। এবার ডেট দিবেন, এবার টাইম দিবেন, এটা মনে করুন 5:30 এখানে দিয়ে রাখছি কারণ একই টাইম দিলেও খুব একটা অসুবিধা হয় না। এখানে প্রিজাইডিং সিগনেচার করে দেন। একইভাবে দ্য ফলোয়িং এজেন্টস হ্যাভ অ্যাফিক্স দেয়ার সিল, যার যারা সিল অ্যাফিক্স করেছে অর্থাৎ সিল দিয়েছে তাদের সিগনেচার এখানে দিয়ে দিতে হবে এবং তাদের ক্যান্ডিডেটের নাম লিখে দিতে হবে। তাহলে এখানে সেটা করে দেওয়া হলো। এরপরে দ্য ফলোয়িং এজেন্ট রিফিউজ ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দেয়ার সিল, যদি এমন কেউ থাকে যারা সিল দিতে রাজি ছিল না, যদি সেরকম কেউ থাকে তাহলে এখানে তিনি সাইন করবেন এবং ক্যান্ডিডেটের নাম লিখবেন। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এটা স্ট্রাইক থ্রু করে দেবেন। এরপরে এরপর নিচে একটা জায়গা আছে যেখানে পিআইডিং অফিসারকে ডেট টাইম এবং তার সিগনেচার দিতে হবে। তাহলে এখানে তিনি আবার তার সিগনেচার করে দিলেন, ডেট এবং টাইম বসিয়ে দিলেন। তাহলে এই যে ডিক্লারেশন ফর্মগুলো আছে ডিক্লারেশন ফর্মগুলো সব পূরণ হয়ে গেল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বোঝাতে পেরেছি যে এই যে ডিক্লারেশন ফর্মগুলো আছে ডিক্লারেশন ফর্মগুলো আপনারা কীভাবে পূরণ করবেন এবং কখন পূরণ করবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের সাজেশন বা কোনো প্রকারের ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।